ভিউয়ার্স, ফিরে আসলাম 10 মিনিট পর। আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক পোয়া মাছ ধোনা হয়ে গেছে অলরেডি, ঝোলটা গাঢ় হয়ে গেছে, আর দ্বিতীয় হচ্ছে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো গাঢ় হয়ে তেলটা ভেসে উঠেছে। ভিউয়ার্স, হয়ে গেল সামুদ্রিক পোয়া মাছ ভুনা। আমি এটাকে টমেটো দিয়ে করেছি, এটা খেতে অনেক মজা হয়। অবশ্য সামুদ্রিক মাছে অনেক পুষ্টি থাকে আপনারা জানেন, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।